আজ সকালটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবেই শুরু করলাম। সব দিন তোমাদের ঘর ঝাঁট দেওয়াটা দেখাই না, তো আজ ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ঘর ঝাঁট দেওয়ার পরে চলে এলাম এখন রান্নাঘরে। তো রান্নাঘরটাতে তো লাইট না জ্বালালে অন্ধকার লাগবে। প্রথমে দেখো বাইরের দিকে যে দরজাটা, মানে পেছনের বারান্দার দিকে যে দরজাটা আছে সেটা খুলে আমি লাইটটা জ্বেলে নিলাম। আর এখন ভাতের জলটা বসিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু প্রেশার কুকারটাও বসাবো, কেননা সেদ্ধ করতে হবে। তো এখন বসাচ্ছি ডিম আলু সেদ্ধ, পরে আবার ছোলা সেদ্ধও বসাতে হবে। তো সেদ্ধ বসিয়ে দিয়ে এখন বসে পড়লাম সবজি কাটতে। আর বললাম তো ডিম আলু সেদ্ধ, তো আলুটা কেটে নিয়ে ডিম আলুটা বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো কাটছি। প্রথমে কিন্তু অর্ণার সবজিগুলো কেটে নিয়েছি, কারণ আগের দিন তো তোমাদের বলেছি যে প্রত্যেক দিনই ওর সবজি আর ডালটা ওই ছোট্ট হাঁড়ির ভেতরে করে ভাতের মধ্যে দিয়ে দিই। তো ওর সবজিটাই আগে কেটে নিয়ে এখন আবার আমাদের যে সবজিগুলো লাগবে ওগুলো কাটতে বসেছি। আমাদের সবজি সবজি লাগবে না, ওই অর্ধ করে একটু ঢেঁড়স কাটছি, আর আলু তো কেটেই নিয়েছি, ওই পেঁয়াজ আদা রসুন এইগুলো। ফ্রেন্ডস, আমি সুদীপ্তা, সুদীপ্তা সল্টের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 7:35, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে থাকি তোমরা জানো প্রত্যেকেই, তো সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, এবার রান্না বান্না শুরু করতে হবে। আর এদিকে দেখো ভাতটা ফুটতেও শুরু করে দিয়েছে, আর প্রেশার কুকারটা নামিয়ে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজা আর ডিমের ঝোল দুপুরের জন্য। আর প্রেশার কুকার তো বসিয়েছিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো কিছু না কিছু সেদ্ধ হচ্ছে। তো ডিম আলু সেদ্ধ হওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম ছোলা। আজকে সকালে টিফিনে করব রুটি আর ছোলার তরকারি, কাঁচা ছোলার তরকারি, কাবুল ছোলার তরকারি নয়। তো ওটা তো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই বসিয়ে দিয়ে সবজি কাটতে বসেছি। তো সবজি সবজি কাটা শেষ, মানে আলুটা আগে কেটে নিয়েই আলু ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম, তাই আলু কাটাকে তোমরা দেখো নি। তো যাই হোক, এই তো এখানে কাটাকুটি সমস্ত রয়েছে, পেঁয়াজ টমেটো যাই বলো, আর এখানে তো মিক্সির ভেতরে, মানে মিক্সি জারের ভেতরে তো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। আর ছোলা আর ডিমে তো একই মশলাই যেহেতু, তাই হচ্ছে একসাথেই মশলাটা কষিয়ে নেব। আর আটা এখনও মাখিনি, আগে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিই, ঢেঁড়স ভাজাটা হতে থাক, আর ততক্ষণে আমি আটাটা মেখে নেব। ভাজা হতে হতে এদিকে আটাটা মাখা হয়ে যাবে, একসাথে যদি গুছিয়ে কাজ করতে যাই না অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতে তো বলছি 7:35 হয়ে গেছে, তো আমাকে তো 9টার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হবে। আর ওভেন তো দুটো, এর থেকে তো বেশি নেই যে আমি আরেক দিকে আরেকটা কড়াই বসিয়ে দিব। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো বসিয়ে দিলাম, এবার বসবো আটা মাখতে। আর তোমরা অল্প কটা দেখে হয়তো ভাবতে পারো যে এইটুকুনি কেন, তো আজও আমার হাজব্যান্ড একটু কাজে বেরোবে, সারাদিন বাড়িতে থাকবে না, তো খাওয়া দাওয়াও আছে করবে না আজও, তাই আমি আর ভাগ না অল্প করেই কেটেছি। খুব বেশি ভাজা ভাজি আমারও ভালো লাগে না, আর ও তো বেশি ভালো আছে না, তাই অল্প করেই তরকারি করছি, দুজনেরই তরকারি। তবে রুটিটা তিনজনেরই হবে, টিফিন করে তারপরে 10:30 নাগাদ বেরোবে, তো দুপুরে খাওয়া দাওয়াটা করবে না, তাই আর বেকার তরকারি করছি না, রাতেই করে দেব, সকালে করে আবার রাতে দেব, তার থেকে বরং রাতেই করে দেব যা খাবে। তো ওই অল্প করেই করছি। আর মাছ আছে কিন্তু ভাগ, ওই ছোটো মাছ আছে, ভাগনা তো ছোটো মাছ খেতে ভালোবাসে না, তোমাদেরকে আগেই বলেছি, তাই আর আজকে মাছ করলাম না, ডিম করছি। তো চলো আর বেশি কথা বলবো না, এদিকে ভাজা হতে থাক, আটাটা মেখে নিই, সবাই এখনও ঘুমোচ্ছে উঠেনি, তো যে যার টাইম মতো উঠবে আমি আমার কাজটা করে নিই। গ্যাসের আঁচটা কমিয়েই বসে পড়লাম আটা মাখতে, আঁচটা যদি বাড়িয়ে রাখতাম কী হতো বলো হতো, ভাজাগুলো পুড়ে যেত, তো পোড়া ভাজা তো ভালো লাগবে না, তাই আঁচটা কমিয়েই দিয়েছি। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, তো ঢেঁড়স ভাজাগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বললাম যে একসাথেই মশলা কষাবো, যেহেতু দুটো তরকারিতেই একই মশলা পড়ে, তো আগে ছোলার তরকারিটা করি, পরে ডিমের তরকারি করব। এখন ছোলার তরকারিটা বসিয়ে দিয়ে দেখো বাসনপত্র যে কটা জমা হয়েছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না সমস্ত কমপ্লিট, ভাগনা খাবারগুলোও গুছিয়ে দিয়েছি, ঠান্ডা হলেই ব্যাগে ভরে দিব। আর এখানে তো ছোলার তরকারি আর রুটি, লেচি কেটে নিয়েছি, রুটিগুলো বেলবো। আর ওদিকে তো অর্ণার চিৎকার শুনতে পাচ্ছ, অর্ণা উঠে গেছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই, দেখো
সোনা, ওটা কি হচ্ছে, কি হচ্ছে? ও উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তো ঘোরাঘুরি করুক, আমি রুটিটা বেলে নেই, তারপরে ওকে খাওয়াবো। সকালের ব্রেকফাস্টের জন্য যেহেতু রুটিটা হচ্ছে, তাই খুব বেশি পরিমাণ রুটি করলাম না, গড়ে 2-3 পিস করে হলেই বেশি হয়ে যাবে। তো পাতলা পাতলা রুটি করি, তাই 3 পিস করেই হিসেব করে নিয়েছি, 9 পিসই রুটি করেছি। তো প্রথমে ভাগনাকে 2 পিস ভেজে দিয়ে আসি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে ভাজলে হবে। তারপরে তো আবার ওর খাবারটাও প্যাক করে দিতে হবে, মানে ঠান্ডা হয়ে গেছে, ব্যাগে ভরতে হবে। কি হলো রে, চলে গেল দাদা, চলে গেল? হ্যাঁ এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, গ্যাস মুছে জল ফোটাতেও বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটু ওর জন্য গরম জল বসিয়েছি, আর বাসনপত্রও তো ধোয়া হয়ে গেছে, ভাগনাও তো চলে গেল। তো চলো এবারে ওকে খাইয়ে দিই, অনেকক্ষণই উঠেছে, খিদেও পেয়ে গেছে। শোনা মায়ের আমার খেতে দেওয়া হয়নি। ও বাবা, আমি যতক্ষণ রান্না করছি ও এদিকে ওদিকে ওইসব টানছে। তো চলো পরে কথা বলবো তোমাদের সাথে, অনেকক্ষণই উঠে গেছে, তোমরা দেখেছো, ওকে খাইয়ে দিই। খিদে পেয়েছে না শোনা? ও বাবা, বললে বাবা, লে বাবা। হ্যাঁ দাদা চলে গেল তো, গুড মর্নিং বলো দাদা, গুড মর্নিং, গুড মর্নিং। অর্ণাকে খাওয়ানোর পরে জামা কাপড় ধুয়ে স্নান করে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর ওর বাবাও কিন্তু রেডি হয়ে গেছে, যাবে, আমি গেলেই তবে বেরিয়ে যাবে। বাবা আসছে, আরো কি ভুলে গেছে বোধ হয়। এদিকে দেখো আসি, কাজে বস, টাটা করে দাও, টাটা, শোনা হাত থেকে টাটা করে দাও, টাটা টাটা করে, টাটা করে দাও, টাটা টাটা। লজ্জা লাগলো নি, লজ্জা লাগলো আছে না, টাটা করবে না, টাটা করে দাও, টাটা করে দাও, পাপা কাজে যাচ্ছে রে, ওই পাপা কাজে যাচ্ছে, টাটা করে দি, যাবি নি পাপার সাথে, ইয়ে যাবে না, ইয়ে বলে, ইয়ে চলে গেল পাপা, চলো আরো ধেপে দেখবি, দাঁড়া নামু, নামু দিলে দেখতে পাবি। চলে গেছে, এবার চলো নম করবো, চলো স্নান করে জামা কাপড় তো মেলা শেষ, কিন্তু এখনো পুজো করা হয়নি, তো চলো পুজো করবো, আর অন দিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাবা তো বেরিয়ে গেল খাওয়া দাওয়ার পরে, আবার কয়েকটা মানে পাপোস আজকে রোদ বেরিয়েছে দেখলাম, কালকে তো মেঘ মেঘ চেপেছিলো পরশু দিনও, তো আজকে দেখলাম রোদ বেরিয়েছে, তাই কয়েকটা পাপোসও ধোয়ার জন্য সার্ভে ডুবিয়ে রেখেছি, তো খাওয়া দাওয়ার পরে ওগুলো ধোবো। হ্যাঁ না শোনা, ওলে বাবালে, চলো নম করবো, চলো নম নম নম। ঠাকুর পুজো করে এই যে সকালে টিফিনটা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, আর ছোটো বাটিতে করলাম না, ওরা সবাই খেয়ে নিয়েছে, আর অল্প করে আমার জন্য তরকারি আছে, বেকার ছোটো বাটি করলাম না, ওটাতে নিয়েই বসে গেলাম। আর টিভিও চালু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, টিভি দেখতে দেখতে খাবো। আর তারপরে তো বললাম যে ওই পাপোসগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুতে হবে, মোটামুটি ভালোই রোদ হয়েছে, তো আজকে ছাদে ফেলে দিব। ছাদে এক দুবার উল্টে দিলে কী হবে, শুকনো হয়ে যাবে একদিনে, কিন্তু এই জায়গায় যদি ফেলি মানে পেছনের বারান্দাতে, রোদ তো লাগে না, তো হাওয়ায় হাওয়ায় 2 দিন লেগে যাবে শুকনো হতে। সকালের খাওয়া দাওয়ার পরে তোমাদের যেমন বলেছিলাম যে পাপোসগুলো ভিজিয়ে রেখেছিলাম সার্ভে, ওগুলো ধুয়ে ছাদে মেলে এসে অন্যার সাথে কিছুক্ষণ খেলছিলাম, তো খেলতে খেলতে ও বেচার ঘুম পেলো, তো ঘুমিয়ে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে আমি বিছানাটা ঠিক করলাম। তোমরা তো জানো যে সকালবেলা উঠেই আমাকে রান্নাঘরে দৌড়তে হয়, সবার মতো আমার দিনটা শুরু হয় না, রান্নাঘর দিয়েই আমার দিনটা শুরু হয়। তো যাই হোক, রান্নাঘরে কাজ মিটলে তবে গিয়ে এদিকে কাজগুলো, রান্নাঘরে কাজ মিটিয়ে আমি স্নান করে পুজো দিই, তারপরে বাকি কাজগুলো করি। তো ঘুমানোর পরেই বিছানাটা ঠিক করে নিয়েছি, আর বেডশিট তো ধুয়েছি, বুঝতে পেরেছি, বেডশিটটা চেঞ্জ করলাম, অন্য একটা বেডশিট পাতলাম,
তো ওগুলো পাতার পরে বসেছিলাম ভিডিও এডিটিং করতে, যেহেতু ও ঘুমিয়ে গেছিল। তো এইমাত্র ঘুম থেকে উঠলো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:45। এইমাত্র ঘুম থেকে উঠলো, তো দেরি হয়ে গেছে। ওকে এখন স্নান করাবো, খাওয়াবো, তারপরে হয়তো আর এখন ঘুমাবে না, দেরি করেই ঘুমাবে যেহেতু এইমাত্র ঘুম থেকে উঠলো। আর আমি এখন খাবো না, খিদে পাচ্ছে না। সেই সকালে তো রুটি আর তরকারি খেয়েছিলাম জানো, আর রুটি তরকারি খেলে কেন জানি না আমার ভীষণই জল তেষ্টা পায়, শুধু বোতলের পর বোতল জলই খেয়ে যাচ্ছি, পেটটা ভরা। তাই ভাবছি একটু দেরি করেই আজকে খাবো, আগে ওকে খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সোনা কিছু বলবে? বলবে কি বলছো? হ্যাঁ ও নিয়ে বাবা নিয়ে একটা হাম দাও তো, একটা হাম দাও তো, একটা হাম দাও। চলো পরে তোমাদের সাথে কথা বলছি, টাটা করে দাও, টাটা, হাত দুটি টাটা করে দাও, টাটা টাটা টাটা। এখন বাজে হচ্ছে দুপুর 3টে। অর্ণাকে খাওয়ানোর পরে অনেকক্ষণই খেলছিলাম, 3টে বেজেছে দেখে ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়িয়েই তারপরে আমি একটু বসে আরাম করে খাবো, কিন্তু ও দেখে মনে হলো যা ঘুমোবে না, তাই আর খুব বেশি দেরি করলাম না। এমনিতে 3টের সময় খাই না আমি, তাই এখন ভাত খেয়ে নিচ্ছি, আর ও তো কী করছে দেখতেই পাচ্ছ। বিকেলবেলার সমস্ত কাজ শেষ, মানে ঘর ঝাড় দেওয়া, জামাকাপড় তোলা। আজকে কিন্তু জামাকাপড় ওই যে ওপরে 2-3টা প্যান্ট আছে শুধু, সেগুলো অর্ণার, নাহলে বাদ বাকি দেখো দড়িতে কিন্তু খালি। সকালবেলা তো রোদ্দুর হয়েছিলো, জামাকাপড় শুকনো হয়ে গেছে, শুধু প্যান্ট নয়, আর এই রেলিংয়েও দেখো একটা কাঁথা আছে, তো ওইগুলো একটু ভেজা ভেজা আছে বলে এখনও রেখেছি। তবে এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন বাজে হচ্ছে 5:10। আজও কিন্তু সেই একই ওয়েদার, এই দেখো মেঘ ছেয়ে গেছে সারাদিন, মোটামুটি রোদ দিলেও এখন কিন্তু মেঘ কালো করে জমে গেছে। আর অর্ণা তো সেই 4টের পরে ঘুমিয়েছে, 4:30 নাগাদই ঘুমিয়েছে মনে হচ্ছে, টাইমটা ঠিক মনে নেই, তবে 4টার সময় তো আমি খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে গুছালাম, তারপরেই নিয়ে গেছিলাম বিছানায় যাতে ঘুমায়। তো তারও কিছুক্ষণ পরে ঘুমিয়েছে, কটা বাজে ঠিক আমার মনে নেই। তো আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, তারপরে দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, আর ও যেহেতু ঘুম হচ্ছে এনো কাজটা সেরে নেই, চুলে কিন্তু এখনও চিরুনি করিনি দেখতে, বুঝতেই পারছো পাগলের মতো অবস্থা। তো সেই সকালবেলা সামনে একটু চিরুনি দিয়ে সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম, আর চুলে চিরুনি দেওয়া হয়নি। তো ঝাড় দেওয়ার আগেই কিন্তু আমি চুলে চিরুনি দিয়ে নিই, তবে সেটা ঘরের ভেতরে করি বলে, ঘরের ভেতরে এখন লাইট জ্বালানো যাবে না, আর চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে, ঘরের ভেতরটা আরও বেশি অন্ধকার লাগছে। আর ঘরের ভেতরে এখন লাইট জ্বালালে অর্ণার চোখে লাগবে, ও বিরক্ত হবে, তাই আর সেখানে চিরুনি না করে ভাবলাম যে পেছনের বারান্দাতে বসে চিরুনি করে নিই, তারপরে দেখি ওকে হয়তো ঘুম থেকে তুলবো, নাহলে ওর ঘুম শান্তি হলে যখন উঠে উঠবে, দেরি করেই তো ঘুমিয়েছে না, তাই আর ডাকতে ইচ্ছা হচ্ছে না। আর যে ওয়েদার, আজকে আর বাইরে নিয়ে যাওয়া ঠিক হবে না, যে কোনো মুহূর্তেই হয়তো বৃষ্টি আসতে পারে, কালও যায়নি আজও যাচ্ছে না, ও ঘুম হচ্ছে ঘুমাক। তো চলো চিরুনি টিরুনি দেই, দেখি কখন উঠে। তারপরে বাকি কাজ হচ্ছে, সকালে যে জল গরম করে রেখেছিলাম ওটা বোতলে ভরতে হবে, ওইটা বাকি আছে, আর কোনো কাজ নেই। সারাদিন তো মা মেয়ে এভাবেই সময় কাটাই তোমাদের সাথে গল্প করে করে। তো চলো চুলে চিরুনিটা দিয়ে নিই, মানে কালও ওই রকম করেছিলাম, কালেই যে বিনুনি করে রেখে দিয়েছিলাম, আজকে ওটাকে খুলতে হবে। বিনুনি করে রাখলে কী হয় না, তো একটু জ্বরটা কম হয় বলে আমার মনে হয়, তাই আমি বিনুনি করি। চলো বেশি বকবক করবো না, আবার উঠেও পড়তে পারে, তাড়াতাড়ি করে চুলে চিরুনিটা দিয়ে নিই। এই জায়গাগুলোতে তো জ্বর হয়েছে, এটাতে না পড়লেও, কিন্তু এই জায়গাগুলোতে জ্বর ছাড়াতে হবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চিরুনি দিয়ে নিলাম, আজকে ভাবছিলাম যে একটু তেল নেবো, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মানে মেঘ করেছে বলে ওয়েদারটা কেমন সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে, তাই ভাবলাম আর এবেলায় তেল নেওয়াটা ঠিক হবে না। মানে মা বলে যে বিকেলে, মানে বিকেলে নয় সন্ধ্যের সময় তেল নিলে মাথায় ঠান্ডা লাগে, তো তাই আর আজকে তেল নিচ্ছি না, কাল সকালবেলায় তেল নেবো। আর আজও সেই বিনুনি করেছি দেখলেই তোমরা, তো বিনুনি করলে কী হয় বলো তো, চুলে জ্বরটা কম পড়ে। আর আমি বেশিরভাগই তোমরা দেখেছো হয়তো বা লক্ষ্য করেছো যে হয় বিনুনি করে রাখি, নাহলে চুলটা খোঁপা করে রাখি, তাতে এক তো জ্বরটা কম পড়ে,
আর মেনলি আমি চুলটা ছেড়ে রাখতে পারি না। ওই বিনুনি তবুও মানে বিনুনি অবস্থা ছাড়া দেয়, কিন্তু এমনি চুল ছাড়তে আমার বিরক্ত লাগে, ভীষণই গরম করে। যতক্ষণ ভেজা থাকে ততক্ষণই আমি ছেড়ে রাখি, না হলে বেশিরভাগ টাইমে আমি গুটিয়ে রাখি। তো যাই হোক, চলো, এখানে অনেকটা সময় পার হয়ে গেল। দেখি অর্ণা ভেতরে শুয়ে আছে, অর্ণা যদি উঠেছে তো ওকে খাওয়াতে হবে, তারপরে ওর সাথে একটু খেলা করব, তারপরে তো রাতের কাজ বাজ শুরু হবে। রাতের কাজ বলতে আর কিছু নয়, সন্ধ্যা দিতে হবে সন্ধ্যার সময়, আর রাতে রান্না বান্না ওই তো মা মেয়ে সারাদিন ওইগুলোই করি, আর কি করব। আর দেখো বাইরে কিন্তু হালকা হালকা বাতাসও উঠেছে, দেখতে পাচ্ছো হালকা হালকা বাতাস হচ্ছে। তবে কালকে এতটা বৃষ্টি হলো, দিনের বেলা কিন্তু গরম ছিল, আবার এখন যে মেঘটা করেছে হালকা হালকা বাতাস দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, খুব একটা নয়। তাই আবার বেশি বকবক করবো না, আর এখানে সন্ধ্যের সময় পেছনের বারান্দাতে ভীষণ মশা হয়, মানে এটা যদি রোদ থাকতো এখন মশাটা অত থাকতো না, যেহেতু মেঘ চেপে গেছে তাই মশাটা বেশি দেখা যাচ্ছে। তো তাই আর বাইরে থাকবো না, আমাকে মশা কামড় দিচ্ছে ভীষণ। তো চলো ঘরে গিয়ে দেখি আর না কী করছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। 4:30 ঘুমিয়েছে, ঘুম যেন ওর কিছুতেই ছাড়ছে না। 6:30 বেজে গেল দেখে ওকে বাধ্য হয়ে ঘুম থেকে তুলে দিলাম, যে 2 ঘন্টা ঘুমোচ্ছে, রাতে না হলে আরও দেরি করে ঘুমাবে এখন যদি বেশি করে ঘুমোয়। তো তাই আর বেশিক্ষণ ঘুমোতে দিলাম না, 2 ঘন্টা এমনিতেই হয়ে গেছে, 4:30 থেকে 6:30 মানে 2 ঘন্টা তো হয়েই গেছে, তাই বাধ্য ডেকে তুললাম। তো ঘুম থেকে তোলার পরে ওকে একটু খাওয়ালাম, খাইয়ে দেখো ওদিকে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তো এখন একটু বসে মা আমি খেলা করবো, ওর মুডটাও ঠিক হবে যেহেতু একটু আগে ঘুম থেকে উঠেছে। আর রান্নাবান্না একটু দেরি করেই করবো, রান্নাবান্না আজকে করবো ভাবছি ডাল আর আলু সেদ্ধ, কেননা সবজিও ভাগনা অতটা খেতে ভালোবাসে না, আর ছোটো মাছ আছে তো ওটাও পছন্দ করে না, তাই আর এখন করব না। তো ডাল আলু সেদ্ধই করবো, ছোটো মাছটা ভাবছি কাল সকালেই করব। তো ডাল আলু সেদ্ধ সময় বেশি লাগবে না, ভাতের মধ্যে আলু দিয়ে দিলে বা ডালের মধ্যে আলু দিয়ে দিলে যেখানে হোক আলু দিলে হবে, আর প্রেশার কুকার আছে, ডাল সেদ্ধ করতে 2-3 মিনিট লাগবে। তো এই ভাবছি গরম গরম করবো, ওই 8:30 নাগাদ রান্না বসাবো। তো এখন খেলা করবো ওর সাথে, তো এখন সময়টা হচ্ছে আমার আর অর্ণা। তো চলো ওর সাথে খেলা করি, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে যে বেল বাটন দিয়ে আছে সেটিও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছয়। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো সবাইকে টাটা, শোনো টাটা করে দাও একটু হাত তুলে, টাটা টাটা।